শুনছিলেন টিভি ওয়ান নিউজ সংবাদ শিরোনাম। এবার চলুন বিস্তারিত সংবাদে। বন্যার হুমকির মুখে স্কটল্যান্ডের পূর্বাঞ্চল থেকে হাজার হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। অ্যাবারডিনশায়ার ও অ্যাঙ্গাসে গত কয়েক দিনে এক মাসের সমান বৃষ্টিপাত হওয়ায় এ জরুরি অবস্থা সৃষ্টি হয়। সেখানকার অন্তত ৪০টি এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে সেখানকার বিভিন্ন বাসাবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও জানাচ্ছেন আবু তাহির মুস্তাকিম। আবারও বন্যার পানিতে ক্ষয়ক্ষতির শিকার। এ দফায় তৃতীয়বারের মতো বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হল কিমের বাড়ি। টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে সহায় সম্বল হারিয়ে বিপন্ন বোধ করছেন তিনি। এখানকার এই জনগোষ্ঠী কোণঠাসা হয়ে পড়েছে। দিনভর প্রবল বৃষ্টি আর জলস্রোত দেখেছেন তারা। সে স্রোত নদীর তীর ছাপিয়ে জনপদ ভাসিয়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের। পানিবন্ধীদের অন্যতম এলিস 52 বছরে এ ধরনের পরিস্থিতি দেখেননি। কি করে এখান থেকে চলে যাবেন তা নিয়ে চিন্তিত তিনি। বন্যা প্লাবিত স্কটল্যান্ডের এই অঞ্চল জনসাধারণের জীবন ধারণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়ক ও রেল যোগাযোগ বিঘ্নিত হচ্ছে, তাই বন্ধ হয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠান বানের পানিতে গৃহহীনদের জন্য পরিণত হয়েছে সাময়িক বাসস্থানে। আবু তাহির মুস্তাকিম, টিভি ওয়ান নিউজ ডেস্ক। অপ্রাপ্তি আর হতাশার মধ্য দিয়ে